ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা গ্রাম বগুর। মোহাম্মদ আশিক মিয়া জানতে চেয়েছেন যে আমি আমার ছেলে বা আমার নামে আকিকা করি নাই, এবার আমি কুরবানি করার নিয়ত করেছি, কিন্তু অনেকে বলতেছে যে আকিকা না করে কুরবানি দেওয়া জায়েজ না। ইহা কতটুকু সত্য? আশা করি সুন্দরভাবে উত্তর দিবেন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে এটা নিয়ে আমাদের অনেক সময় হটকা লাগে বা অনেকে না জানার কারণে আমরা ভুল করে ফেলি, যে কুরবানি এবং আকিকা এটা দুই ধরনের জিনিস। এটা কিন্তু কুরবানি যেমন গুরুত্ব, আকিকা তেমন গুরুত্ব নয়। তবে কুরবানি করা যাদের উপর সমর্থ আছে তাদের উপর কুরবানি করা ওয়াজিব, আর আকিকা হচ্ছে সুন্নত মুস্তাহাব। এই আকিকা করা হচ্ছে সুন্নত বা মুস্তাহাব। এখন ওয়াজিবের সাথে সুন্নত মুস্তাহাবের কোনো সম্পর্ক নেই। তবে যদি কেউ আকিকা করে তাহলে মুস্তাহাব বা সুন্নত আদায় হবে। ইহার জন্য আল্লাহর দরবারে বা গুনাগার হবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আর কুরবানি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, ওয়াজিব, যাদের উপর আল্লাহ তাআলা অর্থ সম্পত্তি দান করেছেন। অর্থাৎ জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ, 11, 12, 13 তারিখ পর্যন্ত কুরবানি চলে। 13 তারিখ পর্যন্ত যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপর কুরবানি ওয়াজিব হয়। এখন কুরবানি আকিকা, শর্ত হচ্ছে কুরবানি আকিকা ভাই কুরবানি করবেন কিন্তু আকিকা আগে করেন নাই। এটা হচ্ছে মানুষের লোকের মুখে বলি কথা, এটা কিন্তু কোরআন হাদিসে নেই যে আকিকা না করলে কুরবানি করতে পারবেন না। তাহলে এটা একটা শর্ত এসে যায়, আর শর্ত ওই সময় সাপেক্ষ হয় যেটা ওয়াজিব বা ফরজ হয়। তাই ভাই আশিকুর রহমান, আপনি যদি কুরবানি করার তাওফিক হয়েছে বা কুরবানি দিবেন তাহলে আপনি নিঃসন্দেহে কুরবানি করতে পারবেন, আর পরবর্তীতে যদি আপনার তাওফিক থাকে যে আমি পরবর্তীতে আকিকা করব, তাহলে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো দিনে আকিকা করলে আপনার আকিকা আদায় হবে, মুস্তাহাব আদায় হবে। তবে ইহা কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই। আশা করি বুঝতে পেরেছেন।